কাতার প্রবাসী ব্যবসায়ী চট্টগ্রামের ওমর ফারুক বাংলাদেশ থেকে ওষুধ নিতে এসে করোনার কারণে দীর্ঘ 8 মাস যাবৎ দেশে আটকা পড়ে আছেন। কাতারে বাংলাদেশি ব্যক্তি মালিকানাধীন 21টি প্রতিষ্ঠানে $45 মিলিয়ন বিনিয়োগ রয়েছে তার। প্রতিষ্ঠান বাঁচাতে দ্রুত কাতার ফিরতে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। কাতার প্রবাসী ব্যবসায়ী চট্টগ্রামের ওমর ফারুক বাংলাদেশি ব্যক্তি মালিকানাধীন আলজাইম পলি ক্লিনিক সহ 21টি প্রতিষ্ঠানে $45 মিলিয়ন বিনিয়োগ রয়েছে তার। বাংলাদেশ থেকে ওষুধ নিতে এসে করোনার কারণে দীর্ঘ 8 মাস যাবৎ দেশে আটকা পড়ে আছেন তিনি। তাই ওমর ফারুকের মতো অন্যান্য ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বাঁচাতে দ্রুত কাতারে ফিরতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। আকুল আবেদন করছি, আমার প্রতিষ্ঠানগুলো বাঁচান, আমাকে দ্রুত কাতারে ফিরিয়ে যেতে জরুরি হস্তক্ষেপের কামনা করছি। ওমর ফারুক 42 বছর যাবৎ কাতারে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছেন। কাতারে বাংলাদেশিদের মধ্যে একমাত্র তিনি 2টি প্রাইভেট হাসপাতালের মালিক। দেশে এসে আটকা পড়ায় 200-এর বেশি প্রবাসী কর্মীর বেতন দিতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানগুলো। এখন এই প্রতিষ্ঠান চালানোর জন্য তার অত্যন্ত প্রয়োজন এখানে আসা। দূতাবাসকেও বিনীত অনুরোধ জানাবো আলহাজ ওমর ফারুক সাহেবের কাতার ফিরিয়ে আসার ব্যাপারে সার্বিক সহযোগিতা করে। আলজাইম পলি ক্লিনিক পরিদর্শনে গিয়ে দূতাবাসের পক্ষ থেকে তার ফিরে আসার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার কথা জানান শ্রম কাউন্সিলর। হয়তো ওনার বয়স বিবেচনায় হয়তো এখনো পারমিটটা উনি পায়নি, বাট আমরা আশা করি যে অসুরে হয়তো উনি এটি পাবেন এবং উনি কাতারে এসে পুনরায় ব্যবসা আরম্ভ করতে পারবেন। এবং আমাদের দূতাবাসের তরফ থেকে মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের নেতৃত্বে এবং নির্দেশনায় আমরা সর্বাত্মক সহযোগিতা করছি এবং সহযোগিতা করে যাব। করোনার কারণে দেশে ছুটিতে এসে আটকা পড়েছেন 12,000-এর বেশি কাতার প্রবাসী, কর্মস্থলে ফিরেছে 2,000-এর বেশি। ডিবিসি নিউজ ডেস্ক। 2021 সালে দুবাই অনুষ্ঠিতব্য এক্সপো মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন থাকবে বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান। দুবাই আল নখিলে বাংলাদেশি মালিকানাধীন ব্রেকফাস্ট রেস্টুরেন্ট LLC-র উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আরও জানিয়েছেন সেখানে বাংলাদেশের বড় কোম্পানিগুলো তাদের উৎপাদিত পণ্য নিয়ে উপস্থিত হতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনস্যুলেটের প্রথম সচিব ফকির মনোয়ার হোসেন, নাজিমুদ্দিন, নাসির আহমেদ, জামাল আহমেদ, কামাল আহমেদ, সাইফুদ্দিন আহমেদ, আইয়ুব আলী বাবুল সহ আরও অনেকে। কাতারে দাগনভূঞা রেমিটেন্স যোদ্ধা কল্যাণ পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী দোহার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে পরিচয় করিয়ে দেন প্রধান সমন্বয়ক আল হেলাল ওসরু। গিয়াসউদ্দিনের পরিচালনায় সভাপতিত্ব করেন মিজানুর রহমান মিন্টু। উপস্থিত ছিলেন করিমুল্লাহ সেলিম, নুরুল আফসার, মোশাররফ হোসেন মশু, বেলায়েত হোসেন ও গিয়াসউদ্দিন মুন্না। কানাডা থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন দিদার মাহমুদ ভূঁইয়া।